সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল অব কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব হচ্ছে এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েটের দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বই থেকে আমরা হচ্ছে শেয়ার মূলধন অথবা যৌথ মূলধনী কারবারের মূলধন। এটা অনেক আগে এই অধ্যায়টার নাম ছিল শেয়ার ইস্যু, তো এখন এটার নাম হয়ে গেছে হচ্ছে যৌথ মূলধনী কারবারের মূলধন। এই অঙ্কটা খুব ছোট এবং প্রতিবার দেখা গেছে যে বিগত বছর প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় এই শেয়ার ইস্যু অঙ্কটা আসে। তো আসার কারণেও কিছু স্টুডেন্ট এটা অ্যান্সার করতে পারে না, কারণ হচ্ছে এটা অনেক অঙ্কটা অনেক ছোট, কিন্তু একটু ক্যালকুলেশনটা অনেক অনেকে মনে করে যে ক্যালকুলেশনটা অনেক কঠিন, এই কারণে তারা এই অধ্যায়টা অ্যান্সার করে না। তো আমরা আজকে চেষ্টা করবো যে এই অধ্যায়টা, এটা কিন্তু অনেক সহজ একটা অধ্যায় এবং এই ক্যালকুলেশনটা কিভাবে সহজে করা যায় আমরা সেটা চেষ্টা করবো। এই কারণে আমরা এটা পার্ট বাই পার্ট পুরো ডিটেলস এই অধ্যায়টা নিয়ে আলোচনা শুরু করব। তো যেহেতু এটার নাম শেয়ার ইস্যু, অধ্যায়ের নাম শেয়ার ইস্যু, আমরা কি করব, শেয়ার কাকে বলে এটা একটু জানব। শেয়ার এখানে বলা আছে যে মূলধনের ক্ষুদ্রতম অংশকে শেয়ার বলে, অর্থাৎ কোনো একটা কোম্পানি, ধরে নিলাম একটা এক্স কোম্পানি, তাদের ব্যবসা করার জন্য তাদের 10,000 টাকা দরকার, কিন্তু এই 10,000 টাকা তাদের একার পক্ষে অ্যারেঞ্জ করা সম্ভব না। তারা কি করলো, তাদের মূল মূলধন কিন্তু 10,000, তারা কি করলো এই 10,000টারে ক্ষুদ্র ক্ষুদ্র 5টা অংশে বিভক্ত করলো, 2,000, 2,000, 2,000, 2,000, এইটা হচ্ছে মূলধন। তো এই মূলধনের তুলনায় এই 10,000-এর তুলনায় এই 2,000 টাকা ক্ষুদ্রতম অংশ, তাহলে এই ক্ষুদ্রতম অংশকে আমরা কি বলবো, শেয়ার। এই 2,000 টাকা হচ্ছে কি, শেয়ার, মূলধনের ক্ষুদ্রতম অংশকে আমরা শেয়ার বলবো। মোট মূলধন হচ্ছে 10,000, এর তুলনায় একটা ক্ষুদ্রতম অংশ হচ্ছে 2,000, এই 2,000-কে আমরা বলছি শেয়ার, অর্থাৎ মূলধনের ক্ষুদ্রতম অংশকে আমরা কি বলবো, শেয়ার। এই গেল শেয়ার। তো এগুলি কাকে বলে, এগুলি তার কোশ্চেনে আসবে না, কোশ্চেনে আসবে হচ্ছে অঙ্ক। তো এই অধ্যায়ে এই শেয়ার ইস্যু অধ্যায়টাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, এই তিনটা অংশ থেকে কোশ্চেন আসে, জাবেদা, খতিয়ান আর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। জাবেদা, খতিয়ান আর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, মূল বিষয়টাই হচ্ছে জাবেদা। এই চ্যাপ্টারে যদি জাবেদা আপনি পারেন, এখনই ধরেন পারলেন আপনি, আর এই দুইটা করতে 2 মিনিট লাগবে সময়, এই দুইটা বুঝতে আপনার সময় লাগবে 2 মিনিট। মূল বিষয়টা হচ্ছে জাবেদা, আমরা জাস্ট জাবেদা দেখে এটা ফটোকপি করে বসাই দিব, এই হচ্ছে। তো জাবেদাটা যখন আপনি পারবেন, মূল বিষয়টাই হচ্ছে জানতে হবে জাবেদাটা, যে আমরা কিভাবে জানতে পারি এই জাবেদাটা, যদি আমরা পারি জাবেদাটা দিয়ে মূলত ক্যালকুলেশন, জাবেদা যদি পারি আমরা দুইটা পারতে কোনো সময় লাগবে না, যে কেউ এই দুইটা পারবেন। তো আমরা আজকে জাবেদাটা নিয়ে বেসিক একটু আলোচনা করব। দেখি, জাবেদা মূলত ওই ছোটবেলা যে জাবেদার ঘর করে আসছেন 9-10-এ, ওই জাবেদার ঘর অনুযায়ী আমরা জাবেদা করব। দেখেন, জাবেদা আমরা ক্যালকুলেশনটা নিয়ে একটু আলোচনা করব। দেখেন, বলছে স্টার লিমিটেড কোম্পানি 1,000 শেয়ার প্রতিটি 10 টাকা মূল্যে নিবন্ধিত হয়, এরকম প্রত্যেকটা প্রশ্ন আপনি যখন করবেন, প্রশ্নে এরকম দেওয়া থাকবে যে কোম্পানিটা কত অনুমোদন পাইলো, কতগুলি শেয়ার আর কত টাকা মূল্যে, এই দুটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে এবং দুইটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে কতগুলি শেয়ার অনুমোদন পাইছে। শেয়ার প্রাইস হচ্ছে 1,000 আর প্রত্যেকটার দাম হচ্ছে 10 টাকা, এই দুইটা জিনিস অনুমোদন পাবে কোম্পানি। একটা হচ্ছে কতগুলি শেয়ার সে বিক্রি করতে পারবে এবং কত টাকা মূল্যে সে বিক্রি করতে পারবে, এইটা। কোম্পানিটা যখন শেয়ার বিক্রি করতে আসবে তখন তাকে অনুমোদন দেওয়া হবে দুইটা জিনিস, একটা হচ্ছে শেয়ার সংখ্যা আর একটা হচ্ছে শেয়ার মূল্য। এবার দেখি, আমরা অনুমোদন দিছে কয়টা জিনিস দিবে, দুইটা, একটা হচ্ছে শেয়ার সংখ্যা আর একটা হচ্ছে শেয়ার মূল্য। এবার আমরা সংখ্যা নিয়ে দেখি, সংখ্যার এখানে কতগুলি অনুমোদন দিয়েছিল, এই যে 1,000। দেখেন, সংখ্যার ক্ষেত্রে আমরা কম বেচতে পারবো, সমানও বেচতে পারবো, কিন্তু বেশি বেচার সুযোগ নেই, সর্বোচ্চ আমরা 1,000টাই বিক্রি করতে পারবো। ধরেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরেন আপনার একটা বিছানা আছে, এই বিছানা হচ্ছে দুইজনের একটা বেড, এখন আপনি কি করতে পারবেন, চাইলে চাইলে একজনও ঘুমাইতে পারবেন, এখানে সর্বোচ্চ দুইজন ঘুমাইতে পারবেন, কারণ তিনজন কিন্তু ঘুমানো যাবে না, এরকমই। তো এখানে বলছে যে শেয়ার সংখ্যা হচ্ছে 1,000 অনুমোদন পাইছি, সংখ্যার ক্ষেত্রে আমরা কম বেচতে পারবো, সমানও বেচতে পারবো, কিন্তু বেশি বেচতে পারবো না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কিন্তু এই দুইটা জিনিসই যদি বোঝেন, আপনি জাবেদা যে কোনো ইজিলি পারবেন, যে কোনো শেয়ার ইস্যুর জাবেদা। সংখ্যার ক্ষেত্রে আবারও বলতেছি, সংখ্যার ক্ষেত্রে কম বেচা যাবে, বেশি বেচা যাবে না, সমান বেচা যাবে, কম সমান বেচা যাবে কিন্তু বেশি বেচা যাবে না, শেষ সংখ্যা। এবার দেখেন শেয়ার মূল্য, মূল্যর ক্ষেত্রে আমরা মূল্য ছিল কত, এখানে দেখেন যে 10 টাকা ছিল মূল্য। তো এই মূল্যর ক্ষেত্রে আমরা কি করতে পারবো, মূল্য হচ্ছে
কম বেচতে পারবো, বেশিও বেচতে পারবো, সমান মূল্যের ক্ষেত্রে আমরা তিনটাই করতে পারবো। কম যদি বেচি, যে এখানে দেখেন 10 টাকা ছিল, ধরো এখানে 8 টাকা দিছি, আমরা 9 টাকা হইতে পারে, 5 টাকা হইতে পারে, যে কোনো, অর্থাৎ এই 10-এর থেকে যে কোনো কম অ্যামাউন্ট যদি আমরা বিক্রি করি, বিক্রি করতে পারবো, সেটাকে আমরা অবহার বলবো। 8 টাকা যদি বেচি, এটা হচ্ছে অবহার। তাহলে অবহার কত হলো? অবহার কিন্তু 8 টাকা না, অবহার কিন্তু 2 টাকা। আমরা বলতে চাইছি যে 8 টাকা যদি বেচি, তাহলে এটাকে আমরা কি বলবো? অবহার বা অনুহার। আর অবহার বা অনুহার হবে ডেবিট। আমরা একটু সিম্পলি বোঝার চেষ্টা করি, আমাদের শেয়ারের দাম ছিল 10 টাকা, এখন আমরা 8 টাকা বিক্রি করাতে এখন আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে 2 টাকা। হিসাবে তো লস বা ক্ষতি নামে কোনো হিসাবে শ্রেণী নেই, ওইটাকে আমরা ব্যয় ধরবো। ব্যয় কি হয়? ডেবিট। এই কারণে অবহার বা অনুহার হবে ডেবিট। সমাহার, সমাহারের জন্য কোনো ডেবিট ক্রেডিট নেই। সমাহার বলতে 10 টাকারটা যা অনুমোদিত মূল্য ছিল, মূল্য ওইটা 10 টাকাটা 10 টাকায় বিক্রি করলাম, এটা হচ্ছে সমাহার। এবার যদি আমরা বেশি বেচি, বেশি বেচলাম 10 টাকাটা 2 টাকা বেশি, 12 টাকা বিক্রি করলাম, এই 12 টাকা এটাকে বেশিটাকে আমরা অধিহার বা প্রিমিয়াম বলবো। অধিহার বা প্রিমিয়াম এটা হয় ক্রেডিট। এটা কেন ক্রেডিট হলো? আমরা বেশি বিক্রি করাতে আমাদের কী হয়েছে? লাভ হয়েছে, মানে আয় হয়েছে। হিসাব বিজ্ঞান আয়কে ক্রেডিট দ্বারা প্রকাশ করা হয়, এটা তোমরা 19-এ পড়ে আসছো। এই তাহলে অবহার আমরা মূল্যর ক্ষেত্রে কম বেশি সমান সবই বিক্রি করতে পারবো। কম বেচলে অবহার, বেশি বেচলে অধিহার, সমান বেচলে সমহার। এখন অনেক সময় কোশ্চেনে দেখা যাবে যে কোনো কিছুই বলে নেই, অধিহারও বলে নেই, অবহারও বলে নেই, তাহলে সেটা আমরা সমহার ধরে নিব, সমান। ঠিক আছে, এবার একটু জাবেদাটা দেখি। কোনো কিছু না বললে সেটা সমহার। জাবেদা আমরা শুধু শুধু দুইটা জিনিসের দুইটা জাবেদা করবো আমরা। কোনো কিছু যদি না থাকে, আমরা নর্মালি এটার দুইটা জাবেদায় শেষ করে দিব। দেখো সমাহারের জাবেদাটা আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে, আমরা যেহেতু শেয়ার বিক্রি করব, আমাদের কাছে জনগণ সরাসরি বিক্রি কিনতে পারবে না, তারা আমাদেরকে ব্যাংকের মাধ্যমে আবেদন করবে। তাহলে আমরা ব্যাংকের মাধ্যমে বিক্রি করলে ব্যাংকে আমাদের টাকা বাড়বে, এই কারণে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে। পরের জাবেদায় এখানে শেয়ার আবেদন হিসাব যত টাকা দিয়ে ক্রেডিট করছি, ওই টাকা দিয়েই শেয়ার আবেদন হিসাব আমরা ডেবিট করব, আর বিক্রি করলে মূলধন হিসাব ক্রেডিট করব। এই হচ্ছে বেসিক জাবেদা, দুইটাই বেসিক জাবেদা, কিন্তু দুইটা, এটা আর এটা। ব্যাংকের মাধ্যমে আমরা আবেদন পাবো, ব্যাংকে টাকা বাড়বে, এই কারণে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। শেয়ার আবেদন হিসাব এখানে যে টাকা দিয়ে ক্রেডিট করছি, পরবর্তী জাবেদায় সেম টাকা দিয়ে শেয়ার আবেদন হিসাব ডেবিট করব, আর শেয়ারের টাকাটা আমরা সরাসরি আমাদের যেহেতু মূলধন বাড়বে, আমরা মূলধন হিসাবে ক্রেডিট করে দেবো। এখানে আমরা 3 নম্বর আর একটা জাবেদা দিছি, এটা হচ্ছে যদি থাকে, এটা অপশনাল, ব্যাংক চার্জ, অবলক্ষকের কমিশন, শেয়ার দালালের দস্তুরি, এগুলি যদি থাকে, এগুলি হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য আমাদের ব্যয়, যে শেয়ার বিক্রি করতে যায় ব্যাংককে চার্জ দিতে হয়েছে, বা আমরা অবলেখক কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে শেয়ার বিক্রি করছি, অথবা দালালের মাধ্যমে বিক্রি করছি, তাদেরকে কমিশন দিব। এই কমিশনগুলি আমাদের জন্য ব্যয়, অর্থাৎ ব্যাংক চার্জ, অবলেখকের কমিশন যদি থাকে, তাহলে আমরা 3 নম্বর জাবেদাটা দিব। এগুলি যেহেতু ব্যয়, এগুলি এই কারণে ডেবিট, আর তাদেরকে আমরা টাকা দিব হচ্ছে ব্যাংকের মাধ্যমে, এই কারণে ব্যাংক হিসাব হবে ক্রেডিট। এই 3 নম্বর জাবেদাটা হচ্ছে যদি অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ বা দস্তুরি যদি থাকে, তাহলে আমরা 3rd জাবেদা দিব, আর না থাকলে এই 2টা জাবেদাই কিন্তু শেষ হয়ে যাবে, শেষ। এবার হচ্ছে অবহার। মনে রাখবা, অবহার অধিহার যাই থাকুক, সব কিন্তু এই 2nd জাবেদাকে প্রভাবিত করবে। এটার জন্য 1st জাবেদা কোনোদিন চেঞ্জ হবে না, এটা ফিক্সড। 1st জাবেদা যা আছে তাই থাকবে সবসময়, কোশ্চেন যাই থাকুক, চেঞ্জড হবে হচ্ছে এখানে এসে। অবহার কি? আমরা অবহারে যেখানে পড়ছিলাম, অবহার কি? ডেবিট। তাহলে এই দ্বিতীয় জাবেদায় আগের মতোই থাকবে উপরেরটা, এই দ্বিতীয় জাবেদা অবহার কি? ডেবিট। আমরা শেয়ার আবেদনের নিচে এসে অবহারের জাবেদাটা দিয়ে দিব, আর বাকি যা আছে সব একই থাকবে। এবার অধিহার কি? অধিহার আমরা এই যে এখানে পড়ছিলাম, অধিহার কি ছিল? অধিহার বা প্রিমিয়াম ক্রেডিট। তাহলে আমরা তো আগেই বলছি যে প্রথম জাবেদায় কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে হচ্ছে যে এই 2nd জাবেদাটায়। তাহলে এখানে আমরা অধিহার কি ক্রেডিট, অধিহার ক্রেডিট করে দেবো, আর বাকি যা আছে সেম। এই হচ্ছে প্রথম বেসিক আলোচনা। তোমাদের কোনো বুঝতে যদি সমস্যা হয় আমাদের জানাবে, আমরা নেক্সট লেকচারে সরাসরি জাবেদা করে দেখাবো। জাবেদা নিয়ে আমরা 3টা লেকচার দিব, যে জাবেদা একটা সমহারের জাবেদা, অবহারের, অধিহারের, এরকম আমরা 3টা লেকচার দিয়ে জাবেদাটা শেষ করে দেব। জাবেদাটাই বোঝার বিষয়, তোমাদের যদি কোনো সমস্যা থাকে বুঝতে নিয়ে, শেয়ার ইস্যু নিয়ে যে কোনো সমস্যা আমাদেরকে আমাদের ফেসবুক পেজ স্কুল অফ কমার্সে জানাতে পারবে, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো।